আমসুর কেন্দ্রীয় সভাপতি রাজাউল করিম সরকার সংবাদমেল শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাদ্রাসাক লৈ এতিয়া রাজনীতি করা অভিযোগ উত্থাপন সংবাদমেলখনের কিছু দৃশ্যাঙ্ক দেখাবলে আপনার চেষ্টা করি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছো, কৃতজ্ঞতা জ্ঞাপন করছো যে আপনাদের আমি আমন্ত্রণ খুব কম সময়ের ভিতর করেছিল আহিছে। আমি আজি কেটামান ইস্যুর উপর একটা সংবাদমেল আজি গোলাঘাটত পাতিছো, সেই সম্বন্ধে আপনাদের আজি কিছু কথা ব্যক্ত করিম। আপনাদের জানে যে যা কেদিনের বিশেষ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় যেতিয়ায় মোগলর আক্রমণ করা বলে কলে তেতিয়ারপরাই মোগলর চর্চা বহুলভাবে হয়ে আছে। গতি এই ক্ষেত্রে আমি আমার স্থিতিখিনি আমি স্পষ্ট করব বিচার। আমি ভাবিছিল যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া একটা পরিবর্তনের নামত আসলতে রাইজে পরিবর্তন বিচারিছিল অপশাসন দুর্নীতির বিরুদ্ধে, আর সেই হিসাবে মুখ্যমন্ত্রী হয়েছে। আর যে কথা কৈছিল পাহাড় ভৈয়াম পর্বত বা নদ নদী বরাক ব্রহ্মপুত্র ধুবরীর শদিয়ালেক সকল জাতি জনগোষ্ঠীক মিলাই সবকে সাথ সবকে বিকাশ সবকে বিশ্বাস এই ফর্মুলালয় মুখ্যমন্ত্রী হয়েছে আর এই ফর্মুলালয়ে আগবাড়ি গেছে। কিন্তু ঘপককে তেখেতে যরণে মোগলর আক্রমণ করা বলে কৈছে, আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক প্রশ্ন করব বিচারিছো, যদি কোনোবা মোগল হোক বা বিরোধী চক্রে যদি আক্রমণ করব বিচারিছে, সাড়ে চারি বছর সরকার থাকার পিছত নির্বাচনের আগমুহূর্তত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই কথাটো কোয়ার যুক্তিযুক্ত তাকত, তার মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কোনোবাই আক্রমণ করে আছে আর মুখ্যমন্ত্রী সর্বতোপ্রকারে বিফল হয়েছে, রক্ষা করবর কারণে মুখ্যমন্ত্রী বিফল হয়েছে। গতি মর কথা হয়েছে যেহেতু কোনোবাই আক্রমণ করে আছে বলে অনুভবন করেছে, কোনো সমস্যাটো সমাধান করবা নাই, রক্ষা করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ লোপা নাই। গতি প্রথম কথা হয়েছে মুখ্যমন্ত্রীর দায়িত্বরপা এরিব লাগে, আমার স্পষ্ট কথা। আজি মোগলের কোন আছে? রামসিংহ আছিল, কিন্তু সেই সময় মোগলক প্রতিহত করবর কারণে লাচিত বরফুকনের কোন গৈছিল? এজন ইসলাম ধর্মী লোক গৈছিল, বাঘ হাজরিকা গৈছিল, ওরফে ইসমাইল হোসেন সিদ্দিকী গৈছিল। গতি মোগলে হোক বা আন কোনোবাই আক্রমণ করক, যখন মুসলমান বসবাস করে আছে তেতিয়াও ইয়াক প্রতিহত করার কারণে নিজের জীবন দিয়ার কারণে সদায় প্রস্তুত আসে। আজির তারিখতে কৈছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া চিন্তা করব নালাগে, মুসলমান যদি কোনোবাই প্রতিহত করব বিচাৰে, যদি কোনোবাই ক্ষতি করব বিচাৰে, সি মোগল সদৃশ কোনোবাই হোক বা আন কোনোবাই হোক, তাক এক নম্বরত মুসলমান সকলে থিয় হয়ে নিজের প্রাণ দি হলেও মাতৃক জাতিক রক্ষা করবর কারণে সদায় প্রস্তুত আছে। এই কথাটা আমি আজি স্পষ্টকে কৈছো, আমি সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন, যখন অপশক্তি বিরুদ্ধে মাত মাতে বিরুদ্ধে কথা কয়, যখন অপশক্তি আছে সেই অপশক্তিবিল রোধ করবর কারণে সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন অবিরতভাবে সংগ্রাম অব্যাহত রাখব। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া চিন্তা করব নালাগে, আজি স্পষ্টকে কৈছো, আজি হরাইঘাটর যুদ্ধর কথা কয়ে রাজনীতি আহিলে, যেতিয়াই দেখিছে 2021 বিধানসভা নির্বাচনের বৈতারণি পার হব নারিব, রাইজে বুঝি পাইছে হরাইঘাটর যুদ্ধ কি হল, কিমানজন বিদেশী আগরপর খেদি পঠিয়ালে, কিমানজন মানুষের একাউন্টত 15 লাখ টাকাকে গোল, কিমান নিবনুয় সমস্যা সমাধান হল। গতি এইবিল যেটা সমাধান করব নয়, যেতিয়া এস আই কেলেঙ্কারিরপর আরম্ভ করে PNRD কেলেঙ্কারি যেতিয়া সমগ্র সরকারখনে পুত খাই আছে, গৃহ বিভাগের মানুষ ধরা পড়ি আছে, তেনে ক্ষেত্রত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজকে বাঁচিবর কারণে সরকারখন পুনরায় ঘুরাই আনিবর কারণে একটা হিন্দু মুসলমান বা মোগল এই ধরনের কথা বার্তাবিল কৈ আছে। একটা মুখ্যমন্ত্রীর মুখত এনেকা ধরনের সভা কথা হবা নাপায় বলে আমি আজি কৈছো, আর আমি এই ক্ষেত্রে তেখেতর এই বক্তব্যকে আমি তীব্র নিন্দা করছো আর গরিহণা দিছো। আর একটা কথা স্পষ্ট,